হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা ডট পূজা। তো দেখো, আমরা শপিং করতে চলে এসেছি। পুজোর আর বেশি দেরি নেই, মাত্র আর কয়েকটা দিন। তো চলো, আমরা চলে এসেছি বহরমপুর মোহন শপিং মল। আর আমার এখানে মেয়ে হাই করছে তোমাদের সবাইকে, তো তোমরা সবাই ওকে হাই করে দাও। আর দেখো, তোমাদের শপিং মলটা ঘুরে একটু দেখাই। আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, তবে যতটুকু পেরেছি করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর দেখো, এখানে আমার দেওর আর এটা আমার ছেলে লিফ্ট করে চলে আসছে ওপরে। তো চলো ওপরে দেখা যাক ওপরটা কেমন। আর হ্যাঁ, আমি এখানে প্রথমবার এলাম, তো শপিং মলটা ভীষণ ভালো লেগেছে আমাকে। তোমরা আসতেই পারো এখানে, কিন্তু হ্যাঁ, এখানে রেঞ্জটা একটু সব কিছু বেশি। ঠিক আছে, তো দেখো আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি, তো এগুলো নিয়ে পরে নেক্সট ভিডিওতে আসবো কী কী শপিং করলাম পুজোতে। তো চলো আমরা চারতলায় যাওয়া যাক। চারতলায় চলে এসেছি খাবারের জন্য, ভীষণ খিদে পেয়েছে। আর আমরা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, তো চলো এখানে খাওয়া যাক। কিন্তু আমার মেয়ে ভীষণ কান্না করছিলো, খেলা করবে তাই, তার জন্য ওকে একটু কারে চাপালাম। তো দেখো ভীষণ খুশি, কারে উঠে ভীষণ ভালো লেগেছে। তো অতক্ষণ খেলুক, চলো বাইরেটা তোমাদের একটু দেখায় কেমন। আমরা পুরোটা শপিং মলটা ঘুরতে পারিনি, তবে সামনাসামনি যেটুকু ঘুরেছি ভিডিও করেছি। চলো স্টার্ট করে দিয়েছি, দেখো কেমন করে গাড়িটা চলছে। চলছে না মানে ওখানেই কেমন যেন খেলছে। দেখো তো আমার মেয়ে ভীষণ খুশি এতে উঠে। চলো দেখা যাক, ভীষণ কান্না করছিল, আসার সময়ও কান্না করছিল, আরও অনেকক্ষণ খেলতে চাইছিল ওকে। তো দেখ অনেকক্ষণ এখানে খেলেছে, দেখো গাড়িটা নড়ছে, টিভিটাতে ভিডিও হচ্ছে, সরি কার্টুন হচ্ছে। আর এখানে আমার হাজবেন্ড আর আমার দেওর আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। দেখো দেখো অনেক কিছু খেলার আছে এখানে, কাপের মতো একটা আছে। আর এই দেখো সামনে চকলেট ঘরটা দেখেছো, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে চকলেটগুলো, কিন্তু একটাও নেওয়া হয়নি। চলো বাইরেটা তোমাদের একটু দেখায়, আমার মেয়ের একটু কেমন করে গাড়িটা চলছে দেখো। তা আমার সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, ওকে ডাকছি কিন্তু ও তাকাচ্ছে না আমার দিকে, এতটাই খেলাতে ব্যস্ত হয়ে আছে। তো দেখো আমার ছেলেকে দেখো, আমার ছেলে মনটা খারাপ, ও কিছুতে উঠতে পারিনি, তার জন্য ও দিদির দিকে তাকিয়ে আছে, ভীষণ মন খারাপ বসে আছে। আর আমার মেয়ে ভীষণ মন ভালো, ও খেলা করছে। দেখো কত লাইট, ভীষণ ভালো শপিং মলটা, তোমরা একবার আসতে পারো হ্যাঁ বহরমপুর। দেখো তোমাদের একটু সামনের বাইরেটা দেখায় কেমন বাইরেটা, আমরা ওই দিকটা যাইনি, তো ভিডিও করে দেখালাম, জানি না ওইদিকে কী আছে। চলো ভেতরটা দেখো, খুবই সুন্দর, আমাকে ভীষণ ভালো লেগেছে। এখানে গেমটা দেখো, এটা কি আমি বুঝতে পারিনি, তো ভালো লাগছিলো, মনে হয় এর মধ্যে পয়সা ফেলে এগুলো হয়তো উড়ে, কি জানি আমি জানি না ঠিক। আর এখানে দেখো আমার মেয়ে বাইকে উঠে গেছে, আমার ছেলেও বাইকে উঠে গেছে। তো ওরা এখান থেকে নামতে চাইছে না, তার জন্য আমি ভিডিও করে গোটাটা দেখাচ্ছি। তোমার দেখো কি এগুলো, আমি জানি না এগুলো কি, ওই সাইডে দেখো আমার ছেলে দেখছিলো চাইছে ঘুরে ঘুরে, ওকে ভীষণ ভালো লেগেছে মনে হয়, কারণ ও কোথাও ঘুরতে যায়নি, এ প্রথমবার ঘুরতে এলো কোথাও। তো ওকে ও বেশ ভালোই লাগছিলো, ওকে আমাকেও বেশ ভালোই লেগেছে। আর সামনে দেখতে পাচ্ছো রেড কালারের ওটা ভূতের ঘর, ওখানে ভূত আছে, আমি দেখতে চাইলাম কিন্তু আমাকে দেখতে দিল না, কারণ বাচ্চা আছে ওরা ভয় পাবে তার জন্য। আরেকবার কোনো দিন আসলে তোমাদের ওটা ভিডিও করে দেখাবো। দেখো ভীষণই ভালো লাগছে এখানে, আমার ছেলেও সব চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, আমি ডাকছি আমার দিকে তাকাচ্ছে না, নামতে চাইছে না, ওকে নামাচ্ছে ও নামতে চাইছে না।
ও দেখছে দিন হচ্ছে সামনে কি হচ্ছে দেখছে দেখো ভীষণই ভালো একটা খেলা খুব ভালো লেগেছে তবে আমার মেয়ে অনেক ছোট এখন পারবে না খেতে ওর জন্য এমনি বসে বসে ওর ইচ্ছেটা পূর্ণ করে নিল ওকে ডাকছে ওর কাক কিন্তু নামছে না গাড়ি থেকে দেখো ওইদিকে পূজা চলে গেছে আরো খেলা দেখতে চলো তোমাদেরকে দেখানো যাক একটু কি এগুলো জানি না বুঝতে পারছি না অফ হয়ে আছে চলো বাইরে যাওয়া যাক ওকে বাইরে দিতে বলছি আমার মেয়েকে কিছুতে বাইরে যাবে আরো খেলতে তাই বলছে এটা দেখো একটা গেম হ্যাঁ চলো একটু খেলা যাক আমার মেয়ে পিস্তল নিয়ে কার নিয়ে এগুলো নিয়ে খেলতে একটু বেশি ভালোবাসে তো তার জন্য এখানে পিস্তল রেখে আর নামতে চাইছে না ওখান থেকে ওখানে খেলা করছে ওকে ডাকছি ও শুনছেই না কোনো কথা ভীষণ ভালোবাসে এগুলো নিয়ে খেলতে দেখো কেমন খেলতে গুলি মারছে ভীষণ ভালো একটা খেলার জিনিস এটা নিশানাটাও ঠিক হয় ভীষণ খুশি এগুলো নিয়ে ঠিক আছে কিছুতেই নামছে না ওখান থেকে বেড়াতে বলছে ওকে ওখান থেকে ও বেড়াচ্ছে না আমাকে তো ভীষণ খিদে পেয়েছে কারণ আমি বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছি আর আমরা এখানে এসেছি হঠাৎ করে তো তার জন্য কিছু খেয়েও আসেনি আমাদের আসার কথা ছিল রবিবারে তো আজকে শনিবার বিশ্বকর্মা পুজো তো আজকেই চলে আসলো তার জন্য বাড়িতে কিছু খেয়েও আসতে পারিনি আমাকে তো ভীষণ খিদে পেয়েছে আমি খেতে যাবো আমার মেয়েকে যেতে বলছি যাচ্ছে না তো চলো নামলো দেখা যাক বেরাই কিনা আপনার দিকে বেড়াতে চাইছে না তোকে বললাম আবার অন্য দিন আসবো চলো এখন চলো খাওয়ার জায়গায় যাওয়া যাক আমি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ খুবই জ্বালা ছিল আমার ছেলে ওর জন্য ভিডিও করা হয়নি আমরা বসেছি তখনকার ভিডিওগুলো চলো তোমাদের সাথে দেখান আমার মেয়ে তাড়াতাড়ি করে আগে এগিয়ে যাচ্ছে কোন টেবিলে বসবে তাই আর ওপরটা দেখো ভীষণই সুন্দর ভীষণ সুন্দর লাগছে টেবিলগুলোও ভালো খুবই সুন্দর আমি তো এখানে বসবো ভাবলাম এখানে বসতে বারণ করবো তো তার জন্য চলো ওই দিকটা যাবো আর এখানে বসে বসে আমি ভীষণ বড় হচ্ছিলাম কারণ অনেকক্ষণ হয়েছে ও খাবার আনতে গিয়েছে অর্ডার করেছে এখনও আসছে না ভীষণ বড় হচ্ছে আমি আর এখানে ও কাকু আয়ুষকে খেলা দিচ্ছে আর ওই দেখো ওখানে দুটো লাভ স্টোরি চলছে তো চলো আমি তো এখানে ভীষণ বড় হচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা